এটা হলো ফুটবল খেলার স্টেডিয়াম, আর এটা অবস্থিত রিয়াদে। এখন ভোর প্রায় 5:30 বাজে, সকাল সকাল চলে আসলাম এই ফুটবল খেলার স্টেডিয়ামটি দেখার জন্য। সৌদি আরব কিংবা আরব কান্ট্রিগুলোতে রোদ ওঠার পর কোথাও ঘোরাঘুরি করা তেমন একটা সুবিধার হয় না, কারণ হচ্ছে রোদ, এদেশের রোদ প্রচুর পরিমাণে গরম, আর এই গরমে কোথাও ঘোরাঘুরি করা তেমন একটা সুবিধার হয় না। তাই এখন প্রায় সকাল 5:30 বাজে, এই সকাল সকাল চলে আসলাম এই স্টেডিয়ামটি দেখার জন্য। এই স্টেডিয়ামটি আমার বাসা থেকে তেমন একটা দূরে না, আসতে আমার 10 মিনিট সময় লাগে, কিন্তু আমি আসি না, আজকে আসলাম আপনাদেরকে দেখাবো বলে। আর এখানে যখন খেলা হয় তখনও আমি আসি না, কারণ হচ্ছে আমি ফুটবল তেমন একটা পছন্দ করি না, তাই আমি খেলার সময় এখানে খেলা দেখতে আসি না। এই স্টেডিয়ামটি দেখতে অন্য অন্য স্টেডিয়ামের মতো না, কারণ হচ্ছে এটা যেহেতু আরব কান্ট্রির মধ্যে সৌদি আরবে ফোর্সের, তাই ওরা ওদের স্টাইলে করছে স্টেডিয়ামটি। এখানে একটি মানুষ দেখা যাচ্ছে, সে আমাদের বাংলাদেশি, আর সে রোড ক্লিনারের কাজ করে। আমি এর আগে একটা রোড ক্লিনারের কাজ যারা করে তাদের উপর একটা ভিডিও বানিয়েছিলাম, যদি চান আপনি দেখতে পারেন, ভিডিওটি আমার ভিডিও প্লেলিস্টে আছে। এটা হলো স্টেডিয়ামের উত্তর পাশ, এখন কোনো খেলা চলছে না, তাই ভিতরে প্রবেশ করা নিষেধ। আর এটা হচ্ছে তার পিছনে রাস্তা যেটা দিয়ে বের হওয়া যায়, তবে যেটা সামনের রাস্তা ওইটা দিয়ে মানুষ বের হয় বেশিরভাগ। এখানে যে ডানে দেখা যাচ্ছে খেজুর গাছ, এখানে অনেক সৌদিরা সন্ধ্যার পরে এসে এখানে বসে, কেউ কেউ আবার সকালে একদম ভোরেও আসে এখানে সময় কাটানোর জন্য। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল স্টেশন, নতুন হচ্ছে। আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা, তো এগুলার কি বানিয়েছে আমি জানি না, এগুলোর মধ্যে কি করা হচ্ছে বা কি কোনো স্টাইল বা সৌন্দর্যের জন্য বানিয়েছে নাকি কোনো কাজে বানিয়েছে, আর তার কোনো ধারণাই নেই আমার। এটা হলো স্টেডিয়ামের পিছনের রাস্তা, সামনের রাস্তা থেকে পিছনের রাস্তাটা দেখতে আরো বেশি সুন্দর লাগে, কারণ হচ্ছে এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, সবগুলো বড় বড় গাছ। তো অনেকক্ষণ স্টেডিয়ামের আশেপাশে ঘুরলাম, বাট স্টেডিয়ামের ভিতরে তো ঢুকতে পারিনি। আর এখন রোদ উঠে গেছে, এখন প্রায় 6:30 বাজে, তাই আর এখানে ঘোরাঘুরি করব না, কারণ রোদ ওঠার পর ঘোরাঘুরি করতে তেমন একটা মজাই নাই, তাই এখন বাসায় চলে যাচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন।